আমি দেখাতে যাই না, দাদা অনুরোধে আমাকে দেখাতে হচ্ছে, কিছু মনে করে ঘরেই থাকে। এগুলো হচ্ছে আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আরও কিছু আরও আছে ঘরের মধ্যে, এগুলো আছে। এইবারে কি হচ্ছে, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া। আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আমি যে শখের গাছ করি, মানে নার্সারি বিক্রি এবং কিছু গাছ আমি ফ্লাওয়ার শোতে যেটা করি, সেটা আমার তৃপ্তি বা নিজের তৃপ্তি রাখার জন্যে, নিজেকে মান উন্নতি করার জন্যে, নিজের আর তৃপ্তিটা আছে যে গাছ ভালো করলে ভালো লোকরা কিছু আসে, তাদের সঙ্গে সম্পর্ক হয়। সেই জন্যে আমার কিন্তু এগুলো কম্পিটিশানে ফেলা, কম্পিটিশানে যাই, বিভিন্ন কম্পিটিশানে যাই, সেখান থেকে কিছু এই সামান্যই আরও কিছু আছে। গতবারে আমি 30-32টা পেয়েছি, তাই সব রকম মিলিয়ে, আর সেটা ফল থেকে ফুল থেকে সব রকম নিয়ে, ফল ফুল নিয়ে, সবজি থেকে নিয়ে, তা এটা এটা মানুষের তৃপ্তি আনে যে শো করলে, ঠিক আছে। এটুখানি এইটাই বলে রাখি। আমি গ্রিন প্যারাডাইস থেকে বলছি, নার্সারি থেকেই বলছি, তমাল মাইতি, আপনাদের যে কোনো সমস্যা ফুলের গাছে বা ফল গাছে আমার সাহায্য পাবেন। আমার ফোন নাম্বারটা দিয়ে রাখুন 9831-00761, যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 10টা। নমস্কার বন্ধুরা, সকল গাছপ্রেমী বন্ধুদের শুভেচ্ছা জানাই। যারা গাছ করেন, গাছ করতে ভালোবাসেন, গাছ লাগান, তাদের প্রত্যেকে আমার তরফ থেকে তমাল মাই, আমার নাম তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আপনাদের ঠিকানাটা একটা বলে দিই, 1200 বামুনগাছি, উত্তর চেসমানা, এটা যশোরের উপরে এই নার্সারিটা। আপনাদের যেটা যেটা মূল উদ্দেশ্য, নাম বললাম আর নার্সারির নামটা বললাম, সেটা প্রয়োজন হলে সেই জন্যে আপনাদের কেন বলছি। আপনাদের আজকে যেটা দেখাচ্ছি দাদার অনুরোধে, সে লাইট থেরাপি কী, চন্দ্রমল্লিকার বা কোনো কাছে লাইট থেরাপি কী কারণে হয় সেটা বলে রাখি। তার আগে একটা বলে রাখি, আমি আমার নাম হচ্ছে তমাল মাইতি। আপনাদের ফোনে একটা সার্ভিস দিই লোকে সন্ধ্যে 7টা থেকে 10টা। আমার ফোন নাম্বার হচ্ছে 9831-00761। গাছের কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। আপনাদের আমি, আপনি যেখানেই থাকুন, ভারতবর্ষে যেখানেই থাকুন, বাংলাভাষী হলে ভালো হয়, আপনাদের আমি সাহায্য করে দেবো ফোনে। সে আপনি যেখান থেকে গাছ কিনুন, যেখান থেকে গাছ নিন। এবার চন্দ্রমল্লিকার থেরাপি, মানে চন্দ্রমল্লিকা কেন, যে কোনো সিজন ফ্লাওয়ারে কিন্তু লাইট থেরাপির প্রয়োজন আছে, সিজন ফ্লাওয়ারে, শীতের সিজন ফ্লাওয়ারে। এবার কেন লাইট থেরাপি, এই যে লাইট এখানে লাগানো আছে দেখুন, এটা আমার ঠিক সন্ধ্যে নামলে পর থেকে আমরা এখন 3 ঘন্টা অবধি দিই, মানে এটা বাড়বে, মানে বলে দিচ্ছি রাত আর দিন 12 ঘন্টা, রাত আর 12 ঘন্টা দিন, যখনই দিনের সংখ্যাটা কমবে, দিনের আলোটা কমবে আর রাতের অন্ধকারটা বাড়বে, তখন থেকে কিন্তু লাইটের প্রয়োজন শুরু হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। লাইটের প্রয়োজনটা কেন প্রয়োজন হবে, তখন আমি তাকে 12 ঘন্টার জায়গায় 14-16 ঘন্টা আমি তাকে ঘুমোতে দেবো না, জেগে জাগিয়ে রাখবো, খাওয়াতে দেবো, তাহলে কী হবে, গাছটা অনেক কম দিনে বেশি সংখ্যক ঝাড় হবে, ঠিক আছে, এবং ফুলের কুঁড়ি আসবে না। লাইট থেরাপি যদি না করেন খুব তাড়াতাড়ি কিন্তু গাছে কুঁড়ি এসে যাবে, বিশেষ করে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে পুনে, জায়ান্ট এবং পমপমের কিছু ভ্যারাইটি আছে, তাড়াতাড়ি কুঁড়ি আসবে। আপনি যদি ফুলকে নিতে চান, জানুয়ারি মাসে নেবেন বা বা ডিসেম্বরে নেবেন বা ফেব্রুয়ারিতে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কোন মাসে আপনি ফুল নেবেন সেটা কিন্তু আপনার লাইটের উপর নির্ভর করছে। আপনি যদি লাইট ব্যবহার না করেন, তাহলে আপনার ডিসেম্বরে সব কয়েক গাছে ফুল এসে যাবেই, ডিসেম্বরের মধ্যে সব ফুলে যাবে, আমরা জানুয়ারির মধ্যে শেষ। আপনি বলে আমি ডিসেম্বর জানুয়ারির দিকে ফুল নেবো, তাহলে লাইটটা ব্যবহার করতে হবে। লাইট আমরা বন্ধ করি ঠিক 60 দিন আগের থেকে বন্ধ করে দিই, কুঁড়ি আসার 60 দিন আগে থেকে আমরা বন্ধ করে দেবো, আস্তে আস্তে কুঁড়ি এসে যাবে। এবার কুঁড়ি আসার পর আমরা ফুল, এই যে লাইটের ফাংশনটা, আপনি যতদিন বেশি দিন লাইট ব্যবহার করবেন ফুল তত বেশি পরে আসবে। কেউ ফেব্রুয়ারি মাসে ফুল নেন, অনেক শো আছে যে ফেব্রুয়ারি মাসে, তারাও শোয়ের জন্য কী করে লাইটটাকে চালিয়ে রেখে দেয়। আপনি যতদিন বেশি দিন লাইট জ্বালাবেন ততদিন ও গাছ কিন্তু ততদিন ফুল আসবে না, কুঁড়ি আসবে না। আরেকটা হচ্ছে কেন লাইটটা দেবো, এই গাছগুলোকে আমাকে আমার দেরি হয়েছে, পম্পমের ক্ষেত্রে কিছু গাছ ড্যামেজ হয়েছে কিছু কারণে, তাহলে আমাকে এই গাছটা খাওয়ার দিয়ে আমাকে ঝাড় করতে হবে, তার লাইট দিলে কী হবে, এ তখন শুধু খেতে থাকবে বা ঘুমোবে না, কাজ করতে থাকবে, সেই কাজ করা হলে তখন ও ঝাড় দেবে, ঝাড় হবে ফুলের। কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে অতি অবশ্যই লাইট থেরাপির বিরাট প্রয়োজন, চন্দ্রমল্লিকা, ইনকা, গাঁধা সব গাছে কিন্তু আমরা লাইট থেরাপি করি, এবং সেলোসিয়া সব গাছে কিন্তু শীতে যত ফুল হয় তত থেরাপি, কেন এর সময়টা কম পাই, চন্দ্রমল্লিকার সময়টা বেশি পাই, কিন্তু অন্য গাছগুলো কিন্তু সময় খুব কম পাই আমরা, কিন্তু তার দিন বাড়াতে হবে, তাহলে বেশি বাড়াতে গেলে, গাছটা গ্রোথ করাতে গেলে লাইটের থেরাপি বিরাট প্রয়োজন।
আপনি খাওয়ার কি দিলেন না দিলেন সেটা প্রশ্ন না, কিন্তু লাইটের বিরাট প্রয়োজন আছে। এই লাইটটা কি এই এলইডি বাল্ব, এটা লাল পাওয়া যায়, মানে লাল যে বাল্বের মতো আলোর এলইডি পাওয়া যায়, এটা কিন্তু তাই এলইডি, এটা সাদা নয়। হ্যাঁ, এর আলোটা হবে লালচে, যেন 100 ওয়াটের বাল্ব যেরকম হতো আগে পাওয়া যেত সেই এলইডি। এবার 100 ওয়াটের বাল্ব অনেক পাওয়ার নেয়, অনেক কারেন্ট পড়ে, সেখানে সেখানে এই এলইডি কিন্তু 19 ওয়াটের, তাহলে 19 ওয়াটের আমি অনেকটাই কম খরচায় আমি লাল আলো পেয়ে যাচ্ছি। 100 ওয়াটের বাল্বের নিচে বাল্ব নেই, 60 ওয়াটের বাল্ব নেই, 200 ওয়াটের বাল্ব জ্বালাতে হবে, তাহলে আমরা কি করব? এই লাইটটা কিন্তু আমাদের বের পাচ্ছি, যদি সাদা লাইট না পাওয়া, লাল লাইট না পাওয়া যায়, আপনারা সাদা এলইডি জ্বালিয়ে রাখবেন তাতেও হবে, তাতেও হবে, সাদা এলইডি জ্বালিয়ে রাখিয়ে দেবেন তাতেও হবে, তাতেও কিন্তু কাজ হবে। কিন্তু লাল এলইডিটা ভালো হয়, যেন সূর্য আলোর মতো হয়, ও তখন ভাববে যে আমার এখন সূর্য অস্ত যায়নি, আমি কিন্তু এখনও জেগে থাকবো আর কি। লাইট থেরাপি কিন্তু আর একটা কথা বলছি, গাছের থেকে 3 ফুট হাইটে দেবেন এই বাল্ব, আমরা নামিয়ে দেবো এই গাছের যেখানে ডগা তা তার থেকে 3 ফুট উপরে দেবেন, 4 ফুট, যে আলোটা ছড়িয়ে পড়ে, যেন এমন উঁচুতে দেবেন না যে লাইটই পেলো না গাছ, দূর থেকে মনে হবে লাইট আছে, লাইট নেই কিন্তু ওটা, মানে গাছকে মনে করতে হবে যে সূর্যের আলোয় আছে, গাছকে কৃত্রিমভাবে সূর্যের আলো তৈরি করে দিতে হবে, ঠিক আছে। এইটা খেয়াল রাখলেই কিন্তু লাইট থেরাপির উপকারিতা আপনারা পাবেন। আপনারা তো গাছ করেছেন, এবারে একবার শুনে দেখুন। আর ওই এবার আপনি কতক্ষণ দেবেন, প্রথমে দেবেন 4 ঘন্টা, এবার প্রথম থেকে যখন এই দিনে আলো কমবে আপনি ঘন্টা বাড়াবেন, সন্ধ্যে থেকে কেউ 9টা, কেউ 10টা, কেউ 11টা, এই অবধি দিলেই যথেষ্ট, ঠিক আছে। এবার আবার পরের দিকে যখন আপনি ফুল নেবেন তখন আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন 2 ঘন্টা 3 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এরকম করে আস্তে আস্তে ওটা গিয়ে অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে তখন ও কুড়ি দেওয়া শুরু করবে, ঠিক আছে। এবার কুড়ি দেওয়ার পরও আমরা জয়েন্টের ক্ষেত্রে কুড়ি এসে গেলে আবার লাইট থেরাপি করি, সেটা কিন্তু সময়ের ব্যাপার, আবার সেটা না হলে পারবেন না, দরকার নেই। আমাদের সহজ পদ্ধতি যেটা সবাই করতে পারে সেই পদ্ধতির আপনাদের বললাম। পম্পমের দুটো ভ্যারাইটি আছে, পম্পমের দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে পুনে ভ্যারাইটি, একটা হচ্ছে পম্পম ভ্যারাইটি। এই ছোটো ফুলের পুনে ভ্যারাইটিতে অতি অবশ্যই লাইট দিতে হবে, নাহলে কুড়িয়ে এসে যাবে সঙ্গে সঙ্গে, মানে আপনার গাছ বসাতে না বসাতেই কুড়িয়ে এসে যাবে। আর পম্পমের একটু দেরি করে আসে, কিন্তু আপনার দুটো দিয়ে লাইট থেরাপির প্রয়োজন আছে। এবং যারা জয়েন্ট করেন স্নোবল, মানে বড়ো জাতের ফুল যারা করেন, তাদের কিন্তু লাইটের প্রয়োজন আছে, লাইট ছাড়া কিন্তু আপনি গাছকে ব্যালেন্স করতে পারবেন না, ঠিক আছে। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। আপনাদের গাছ করুন, কোনো সমস্যা হলে একটু আমাকে জানাবেন, আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখছি বন্ধুদের দাদার মধ্যে, আপনারা এইটা কিন্তু করতে পারেন। 9831880761, আপনাদের সাহায্য করার জন্য আমি আছি। আজকে লাইট থেরাপির উপরেই আপনাদের বললাম, আর যদি কোনো প্রয়োজন হয় আপনি আপনাদের গাছের কোনো সমস্যা হলে সেটা আপনাদের পরবর্তীতে বলে দিতে পারবো আশা করি, বা সাহায্য করে দেবো। নার্সারি অ্যাড্রেস হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি, বারাসা দুত্ত চেষ্টা থেকে যশোরের উপরে 5 কিলোমিটার, যশোরের মধ্যে বামুনগাছি ফরেস্ট অফিস দীঘার মোড়, একদম যশোরের গায়ে, একদম যশোরের গায়ে আপনাকে পাবেন। আর কাইন্ডলি আমাকে ফোন করবেন, যারাই ফোন করবেন, কিন্তু সন্ধ্যে 7টা থেকে 10টা, দিনের বেলায় ফোন করবেন না, আমি আপনাদের সময় দিতে পারবো না, গাছ নিয়ে ব্যস্ত থাকি, বাগান নিয়ে ব্যস্ত থাকি, ফোনটাও আমার থাকে ওখানে ঘরে, সেই জন্যে আপনাদের হয়তো কখনো ধরি কখনো ধরবো না কিছু মনে করবেন না। আর আমি যদি ফোন যদি নাও ধরি, মিস কল হয়ে থাকলে পরে আমি আপনাকে ব্যাক করে দেবো। সন্ধ্যেবেলা বিভিন্ন কাজে থাকি, হয়তো গাড়ি চালাচ্ছি, সেই জন্যে ভাববেন না যে আমি আপনাদের উত্তর দেবো না, মিস কল হয়ে থাকলে আপনাকে আমি রিটার্ন দিয়ে দেবোই, দেবোই প্রত্যেক মানুষকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ করুন, নমস্কার।